হ্যালো বন্ধুরা, আজকের জন্য আপনাদের জন্য যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাউথ কোরিয়ার অন্যতম সৌন্দর্য চানজং লেক। এই লেকটা আপনার চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে কিন্তু এই লেকটা তার অসাধারণ সৌন্দর্য, তার ঝলক কিন্তু এখন দেখতে পাচ্ছেন, এর সাথে পাহাড়ের যে আকর্ষণীয় সৌন্দর্য সেটাও দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা সাউথ কোরিয়াতে পোচেনসিতে চানজং লেক। এই লেকটা দেখুন, লেকের যে সৌন্দর্যটা খুবই সুন্দর, কিন্তু মনোরম দৃশ্য দেখুন, চারিদিকে কিন্তু পাহাড় রয়েছে দেখুন। এবং চারিদিকে কিন্তু পাহাড়ই পাহাড়, তার সামনে এই লেকটা দেখুন। এইগুলো সব বোট রয়েছে, নানান রকমের বোট রয়েছে দেখুন, খুবই সুন্দর লাগছে কিন্তু। খুবই কিন্তু মনোরম দৃশ্য কিন্তু। বিভিন্ন ধরনের ডিজাইনের দেখুন এখানে কিন্তু বোট রয়েছে। এখন যে ওয়েদারটা কিন্তু খুবই মনোরম ওয়েদার, হালকা ঠান্ডা হালকা গরম, না ঠান্ডা না গরম আর কি, খুবই ভালো ওয়েদারটা এই সময়। এই সময় কোরিয়ানরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। এই বোটগুলো দেখুন, এই বোট চালাচ্ছে, হাঁসের ডিজাইনের বোর্ড রয়েছে, পেঙ্গুইনের ডিজাইনের বোর্ড রয়েছে। একটা আপনাদের জুম করে দেখাচ্ছি, এই দেখুন বোর্ডগুলো চালাচ্ছে দেখুন, খুবই সুন্দর দৃশ্য কিন্তু চারিদিকে থেকে। আশা করি সৌন্দর্যটা খুবই কিন্তু মনোরম চারিদিকে যে ওয়েদারটা, আবহাওয়াটা খুব সুন্দর। এই দেখুন বাচ্চারা কিন্তু আনন্দ করছে। সবাই কিন্তু দেখুন বাচ্চারা খেলছে, খুব সুন্দর লাগছে। যেখান থেকে সবাই বোট চললে এখান থেকে বোটে চলবে। তাহলে আপনাদের আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আমরা একটু সামনে থেকে একটু এগিয়ে এসেছি দেখুন, এখানে দৃশ্যটা দেখুন, এখান থেকে আমরা হেঁটে এসেছি এই জায়গাটা থেকে। এখানটা দেখুন দুদিকে গাছ রয়েছে, এই পাশে লেক, এদিকটা এই সাইড দিয়ে রাস্তাটা দেখে মনে হচ্ছে না আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। এই দেখুন পাহাড় সাথেই কিন্তু, এই যে পাহাড়, পাহাড়ের একদম গা ঘেঁষে কিন্তু এই রাস্তাটা, খুবই কিন্তু মনোরম দৃশ্য। তুমি চারিদিকে এখানে গাছপালা দেখুন, সবুজ আর সবুজ। এই গাছের তলা দিয়ে হাঁটছি, হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে কিন্তু, অনুভূতিটা অন্যরকম। সাথে দেখুন রেস্টুরেন্ট রয়েছে, মানে ছোট খুব প্রচন্ড এক্সপেন্সিভ, সেইভাবে পকেটের ভাতটাও সেভাবে নিয়ে আসবেন। এটা কিন্তু সত্যি বন্ধুরা, এখানে কিন্তু খাবার দাবার প্রচুর এক্সপেন্সিভ। এই দেখুন এরা কি করছে, পাথর দিয়ে আর কি রাখে আর কি, অনেক কোরিয়ানরা ওদের একটা এক ধরনের আর কি রিচুয়াল টাইপের পাথর রাখছে। কোরিয়ান ডাক সেটা পাথর, ওদের কালচার আর কি এটা। প্রার্থনা করছে, কোরিয়ানদের একটা ওদের কালচার,
এখানেও একটা আছে, এই পাথর দিয়ে উঁচু করে রেখেছে, একটা একটা ছোটো ছোটো পাথর দিয়ে রাখে, দিয়ে প্রার্থনা করে। আমরা যেমন ফুল দিয়ে করিস, ওরা কিন্তু সেভাবে ওরা পাথর দিয়ে করছে। এখানে এখানে আর একটা আছে সামনে, এই দেখুন, এটাতে ছোটো ছোটো পাথর দিয়ে প্রার্থনা করে। এই দেখুন বোট যাচ্ছে, দেখুন ঠিক আছে, এই দৃশ্যটা কিন্তু খুবই মনোরম। কিন্তু দেখুন আবহাওয়া, ওয়েদারটা, সাথে পাহাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখুন গাছগুলো রয়েছে, দেখুন সব পাহাড়ি গাছ এগুলো। এভাবেই আর কিছুটা আমরা হেঁটে যাব, আমাদের সাথে থাকবেন, আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। এই দেখুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা, এই যে আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে এসেছি, এরকম ঘোড়া মূর্তি রয়েছে একটা, এই দেখুন ঘোড়ার সাথে ফটো তুলছে, এই দেখুন খুবই অ্যাট্রাক্টিভ লাগছে। কিন্তু এই যে একটা স্ট্যাচু, এটা একটা পাথরের স্ট্যাচু, যা খুবই সুন্দর লাগে। এই দেখুন এদিকটা দেখুন খুবই আকর্ষণীয়, কিন্তু দেখুন এই পাশে লেক রয়েছে, এই পাশটা লেক, দেখুন পাহাড় রয়েছে, পাহাড়ের পাশ গেছে কিন্তু লেকটা, এই পাশটা দেখুন, এখানে খাই দেখুন পাহাড়ের, দেখেছেন এই দেখুন এক সাইডে খাই রয়েছে, এক সাইডে লেক রয়েছে, তার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা। ফিলিংসটা অন্যরকম হচ্ছে কিন্তু বন্ধুরা এই জায়গাটা, এটা কিন্তু কুড়িয়া অন্যতম আকর্ষণীয় জায়গা। এখানে যে হেঁটে যাচ্ছি তার একটা যে অনুভূতিটা সেটা কিন্তু অন্যরকম একদম। এখানে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে আরও মন চাইছে, আরও অনেকক্ষণ যতক্ষণ পারে হেঁটে যাই জায়গাটা। এখানে আসলে কয়েক ঘন্টা যদি এখানে না কাটে তাহলে কিন্তু ভালো লাগবে না, যদি কিছুক্ষণ এসেছে অনেকে কিছুক্ষণ রইলাম না শেষ, তাহলে কিন্তু এই জায়গায় ঘুরতে সেরকম ভালো লাগবে না। অনেকক্ষণ ঘুরবেন খুব সুন্দর লাগবে। আশেপাশে সিনারিটা কিন্তু খুব সুন্দর, সবুজে ঘেরা চারিদিকে গাছপালাগুলো রয়েছে। এদিক থেকে দেখুন বন্ধুরা সৌন্দর্যটা পাহাড়ের, দেখেছেন খুবই আকর্ষণীয় দৃশ্য কিন্তু এটা। আর এদিক থেকে হেঁটে এসেছি, এই পাশটা কিন্তু খাই রয়েছে একদম, এই দেখুন এই পাশটা খাই আর এই পাশটা কিন্তু রয়েছে, দেখুন এই লেকটা সংজুং লেক, এটা খুবই মনোরম দৃশ্য। আমরা একটু সামনের দিকে একটু হেঁটে যাব, বন্ধুরা এখন আমরা এখান থেকে একটু উপরে উঠবো, এখানে আবার রেস করার জায়গা দেওয়া আছে, দেখুন
এই যেখানে আমরা যাতে বসতে পারেন সেই জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন একটু বসে রেস করতে পারেন, ওর জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে এত দূর হেঁটে আমরা কিন্তু এখান থেকে আসলাম, কোরিয়ানরা কিন্তু এই ধরনের ছোটো ছোটো কুকুর কিন্তু সবাই পোষে, চৌখিন কুকুর খুব পছন্দ করে। এখানে ভিউটা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সেই সামনে ওখান থেকে কিন্তু এত জায়গাটা হেঁটে এসেছি, জুম করে দেখাচ্ছি, আমরা কিন্তু এখান থেকে কিন্তু হেঁটে এসেছি সেই মাথা থেকে হেঁটে পুরো এত দূর পরে হেঁটে এখান থেকে আমরা পুরো এই সম্পূর্ণ জায়গাটা এত দূর পরে হেঁটে এসেছি, হেঁটে আবার এদিকে যাব। আস্তে আস্তে এদিকটা যাবো হেঁটে আমরা। এখানে দেখুন সৌন্দর্যটা খুবই মনোরম দৃশ্য, দেখুন খুব আকর্ষণীয় কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা, খুবই অপূর্ব কিন্তু দৃশ্যটা। এইদিকে দেখুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সামনে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। এখান থেকে আস্তে আস্তে নামছি, দেখুন সব কিন্তু এগুলো কাঠের সিঁড়ি, ঝর্ণার শব্দ কিন্তু শোনা যাচ্ছে। তাহলে মামা ওখানে ঝর্ণার দিকে যাবো, এটা তো আবার লেকের দিকে চলে যাচ্ছে, ঝর্ণার দিকে চলো, আমরা এখন ঝর্ণার দিকে যাবো আস্তে আস্তে। আমরা ঝর্ণার শব্দটাই শুনতে পাচ্ছি, এই আমরা এই দিকটা থেকে হেঁটে আসলাম। আমরা এখন কিন্তু বন্ধুরা এই ঝর্ণার দিকে যাব, সামনে একটা ঝর্ণা আছে সেদিকটা যাব। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠের ব্রিজ সম্পূর্ণ, এই রাস্তাগুলো কিন্তু কাঠের। সামনে আমাদের এই মামা, মামা কিন্তু আমাদের এখানে ঝর্ণার দিকে নিয়ে এসছে, এই জায়গাটা সম্পূর্ণ জায়গা কিন্তু এই মামাই ঘোরাচ্ছে আজকে আমাদেরকে। এই মামার পিছন পিছন আমরা এখন যাচ্ছি, এই রাস্তায় কিন্তু সাবধানে যেতে হবে, রাস্তাগুলো কিন্তু এক ধরনের অনেকটা উঁচু নিচু রাস্তা, কিন্তু এগুলো এই পাথরের সিঁড়ি। পুরো পাহাড়ি জঙ্গলের মাঝখান থেকে কিন্তু আমরা নামছি পাথরের সিঁড়ি দিয়ে, পাথরের সিঁড়ি কিন্তু অনেকটাই উঁচু উঁচু। সিঁড়ির উচ্চতা কিন্তু এক হাত হবে, একটা একটা সিঁড়ির উচ্চতা। এই দেখুন
আমি কিন্তু সেই একটা পাহাড় থেকে নামলাম, কিন্তু নিচে নামলাম, ঠিক আছে, একটা সিঁড়ির গ্যাপ, ঠিক আছে, উচ্চতা এক হাত করে, পাশে দড়ি ধরে ধরে কিন্তু নামতে হচ্ছে। এই দেখুন আমরা এখান থেকে কিন্তু আসলাম, সেই পাহাড়ের মাথা থেকে কিন্তু নামলাম, এখনো নেমে যাচ্ছি। নামার থেকে ওঠার সময় কিন্তু কষ্ট প্রচুর হবে। এই যে দেখো আমরা এখন এই ঝর্নার সামনে চলে এসেছি, ঝর্নার আওয়াজ শুনে বুঝতে পারছি ঝর্নার সামনে কিন্তু আমরা চলে এসেছি। ঝর্নার কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এই সামনে দিয়ে ঝর্ণাটা পড়ে, কিন্তু এখন জল কিন্তু পড়ছে না এই দিকটা থেকে। আবার ঝর্ণা আরেকটা সাইড রয়েছে, এই পাশে রয়েছে দেখুন ঝর্ণাটা, এখান থেকে কিন্তু ঝর্ণাটা অল্প অল্প পড়ছে, মেইন জল কিন্তু এখান থেকেই পড়ে। এখন যদি সামনে বর্ষাকালের সময় এখান থেকে পুরো জলটা পড়বে, এটা কিন্তু মেইন ঝর্ণাটা। এখন যেহেতু জল কম রয়েছে, এখন জল কিন্তু এখান থেকে পড়ছে। আমার সামনে থেকে যাচ্ছি, এই দেখুন ঝর্ণাটা, এখান থেকে ঝর্ণাটা পড়ছে, জুম করে দেখাচ্ছি, এই দেখুন ওখান থেকে ঝর্ণা জলটা নেমে কিন্তু এখান থেকে যাচ্ছে। আস্তে আস্তে এখন আবার উপর দিকেও যাবো, এত উঁচু থেকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে কিন্তু নেমেছি নিচে। যে ঝর্ণা দেখতে এসেছিলাম সেই ঝর্ণা কিন্তু পেলাম না, ছোট ঝর্ণা পেয়েছি আমরা, বড় ঝর্ণা এখানে, কিন্তু এখানে এখন জল কম থাকার জন্য কারণ ঝর্ণার জল এখান থেকে নামছে না, এই সামনে থেকে নামছে ছোট ঝর্ণা। আর বন্ধুরা আমরা এখন কিন্তু এই পাহাড়ের ভিতর থেকে কিন্তু নেমে এসেছি ঝর্ণাটা দেখার জন্য, কিন্তু ঝর্ণা যেহেতু আমরা সেভাবে দেখতে পেলাম না, ছোট ঝর্ণা পেলাম। আর আমরা আমাদের ট্যুরটা কিন্তু এখানে শেষ, কারণ অলরেডি এখন 6:30টার উপরে বেজে গিয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়েছে। এখন আমরা একটা বাসে করে যাব, এখনও 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে। যেন আমরা ভিডিওটা আমরা কিন্তু আজকে এখানেই শেষ করছি, তার আগে আমরা আশপাশের যে এনভায়রনমেন্টটা সেটা দেখাচ্ছি, দেখুন এগুলো সব রিসর্ট, কিন্তু সব রিসর্ট। এদিক থেকে আমরা কিন্তু পাহাড়ে ওখান থেকে উঁচু থেকে সে নেমে এসেছি, মানে এত উঁচুতে ওঠা কিন্তু খুবই কষ্টকর, নিচ থেকে ওঠা, উপর থেকে কিন্তু সহজেই নেমে এসেছি আমরা। আজকের মধ্যে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাদের কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটা একটা করে লাইক করবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।